জায়জ কিনা আল্লাহ সুরা নূরের একত্রিশ নম্বর আয়াতে বলছেন ওয়ালদিনা জিনা তাহনা ইল্লা জহর আমিন হা তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না যা সাধারণত প্রকাশমান থাকে তা ব্যতীত সাধারণত যা প্রকাশমান থাকে মানে এমন সৌন্দর্য যা ঢেকে রাখা সম্ভব নয় দেহের এমন কিছু অংশকে বোঝানো হয়েছে যেমন আপনার হাতের করতল আপনার চোখ বা আপনার পা আপনার আংটি আপনার হাতে মেহেন্দে আছে তো কিছু এই যে সৌন্দর্য এইসবগুলো সাধারণত আপনি কোন রকমভাবে সম্ভব নয় যে আপনি এগুলোকে গোপন রাখবেন অনেক মহিলাকে দেখা যায় যে তারা হাত মোজা পরে তারপরে পা মোজা পরে কিন্তু এতে এটা বাধ্যবাধকতা নয় সাধারণত শীতের সময় হয়তো হাত মোজা পা মোজা পড়লো কিন্তু গরমের সময় তো ওগুলো পরা সম্ভব নয় অতএব সম্ভব আপনাকে পর্দা করতে হবে আর যেগুলো বাইরে থাকে যেগুলো বাইরে থাকে সেগুলো হাতের করতাল চোখ পায়ের পাতা এসবগুলো বাইরে থাকলে কোনো সমস্যা নাই আল্লাহ এর ছাড় দিয়েছেন ইল্লামা মিনহা যা প্রকাশ মান থাকে যেগুলো প্রকাশ করে রাখতেই হয় সেগুলো ব্যতীত তাহলে সব বিষয়গুলো ছাড়া আপনার বাকি সমস্ত কিছুই ভালোভাবে ঢেকে রাখতে হবে আর মুখের বিষয়টা নিয়ে কিছু আলেম বলেছেন যে হ্যাঁ মুখ বাইরে রাখলে রাখতে পারে তবে উত্তম হচ্ছে ঢেকে রাখাটা আপনি সবসময় চেষ্টা করবেন যে মুখটা ঢেকে রাখার এবং যদি আপনি মুখ বাইরে রাখেন তাহলে এতে বড় সমস্যার কিছু নেই তবে ঢেকে রাখাটাই উত্তম হবে আশা করি বুঝতে পেরেছেন